গুড মর্নিং এভরিওয়ান। আজি 14 জুন আসাম ট্রিবিউন নিউজ পেপারত প্রতিজন নিবনার কারণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডক লৈ এটা ডাঙর আপডেট আহি পৰিছে যে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড খন ইনভ্যালিড হবলৈ গৈ আছে আৰু যিসকলে এডিআরই গ্রেড 3 আর গ্রেড 4 এক্সাম দিবলৈ ওলাইছে তেওঁলোকৰ কার্ডখন যদি ইনভ্যালিড হয় ডেফিনেটলি কিন্তু তেওঁলোকে এক্সামত বহিব নোৱাৰিব। সো কি লিখিছে চাওক আগত মই লাইনটো মই আপোনাক দেখুৱাই দিওঁ যে কেন্ডিডেট ৰেজিষ্টাৰ্ড বিফোৰ 2nd January 2024 ইন এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ অফ আসাম আৰ ৰিকুৱেষ্টেড ফৰ ই ৰেজিষ্ট্ৰেশ্যন থ্ৰু সেৱা সেতু পৰ্টেল অন অৰ বিফোৰ 15 August 2024। কি কৈছে যে যিসকল কেণ্ডিডেটে 2 January 2024 আগত এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ কাৰ্ড বনাইছে তেওঁলোকৰ পুনৰ এবাৰ ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব আৰু লাষ্ট ডেট হৈছে 15 August। ফেইলিং হুইচ দেয়াৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন উইল বি ইনভেলিড। কি কৈছে যদি আপুনি 15 আগষ্টৰ ভিতৰত এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ কাৰ্ডখন ৰি ৰেজিষ্টাৰ নকৰে তেন্তে আপোনাৰ কাৰ্ডখন কিন্তু 100% ইনভেলিড হৈ যাব। তো কি কৈছে 2 জানুৱাৰীৰ পিছত 2 জানুৱাৰী 2024 পিছত যদি ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে তেন্তে নালাগে। 2 জানুৱাৰী 2024 আগত যদি আপুনি কাৰ্ডখন বনাই থৈছে কিন্তু ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই ঠিক আছে তেন্তে কিন্তু আপোনাৰ ডেফিনেটলি কিন্তু ৰি ৰেজিষ্টাৰ কৰিব লাগিব। কেনেকৈ ৰি ৰেজিষ্টাৰ কৰিব সেৱা সেতু পৰ্টেলত যাব গৈ আপুনি তাতে লগইন পাছ ফৰগেট পাছৱৰ্ড মাৰিলে আপোনাৰ আইডি আহি যাব বা আপুনি যদি নিজৰ এমপ্লয়মেণ্ট কাৰ্ডৰ নাম্বাৰ বহুৱাই তেতিয়াও আপোনাৰ আইডিখন খোল খাই যাব। সেই আইডিত চাব আপুনি যি যি ডেটা ভৰাইছিলে সেই ডেটাবোৰ আপোনাৰ চকুৰ আগত আহি পৰিব উইণ্ডত আহি পৰিব। তাৰপিছত আপুনি নতুনকৈ কিছুমান ডেটা ভৰাব লাগিব সেই ডেটা ভৰালে আপোনাৰ কাৰ্ডখন ৰি ৰেজিষ্টাৰ হৈ যাব আৰু আপুনি নতুনকৈ এখন ৰেজিষ্ট্ৰেশ্যন কার্ড পাব। কিন্তু সেই রেজিস্ট্রেশন কার্ডত আগর যে নাম্বার আসে এই নাম্বারটাই আপনি পাব, নতুনকে বনাব না লাগে। সেই মনত রাখবে যেহেতু আপনি এডিআরই গ্রেড 3 গ্রেড 4 ডিএমই আসাম পুলিশে এপ্লাই করেছে তাতে যে রেজিস্ট্রেশন নাম্বার দিছে সেই রেজিস্ট্রেশন নাম্বারে লাগিব। বেলেগ রেজিস্ট্রেশন নাম্বার দিলে তো আপনার দুটা ইনভ্যালিড হয়ে যাব 15 আগস্টর পিছত নয় জানো। তো এখানে মনত রাখবে রি রেজিস্ট্রেশন নতুনকে বনার কথা কোয়া নাই কিন্তু হয়েছে। তো লাস্ট ডেট হয়েছে 15 আগস্ট। তো 15 আগস্ট লাস্ট ডেট, তার আগতে বনাই লোক ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে লোক। আর মনত রাখব ইয়াতে কি লিখিছে যে আধার কার্ড থাকাটো ম্যান্ডেটরি। যদি আপনার কারোবার আধার কার্ড নাই উইদাউট আধার কার্ডত রেজিস্ট্রেশন কার্ড বনাইছিলে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসত গই তেওঁলোকে ইমিডিয়েটলি আধার কার্ডখন বনাই লোক দেন রি রেজিস্ট্রেশন করব। এটা মেনশন করেছে ক্লিয়ারলি যে সিলেক্ট অ্যাপ্লাই আধার রেকমেন্ডেড প্লিজ নোট অ্যাপ্লাই উইদাউট আধার ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দোজ হু আধার ইজ ব্লকড ডিউ টু এনআরসি ইস্যু। যদি এনআরসি ইস্যুর কারণে আপনার কার্ডখন ব্লক করে থাকা হয়েছে তেতিয়াহে আপনি উইদাউট আধার করব পারিব। আদারওয়াইজ যদি আপনার কোনো ইস্যু নাই তেন্তে কিন্তু আপনার আধার কার্ড থাকাটো ম্যান্ডেটরি। তো বুঝি পালেনে? তো খুব গুরুত্বপূর্ণ নিউজ প্রত্যেকের মাজত এটা আপনাদের শেয়ার করে দিয়ক যেহেতু এটা যদি এজনও মিস হয়ে যায় কিন্তু সেই ক্যান্ডিডেটজন কিন্তু আপকামিং যখন এক্সাম আছে আসাম পুলিশ যেকটা এক্সাম আছে আসাম পুলিশ গ্রেড 3 গ্রেড 4 ডিএমই এক্সামের পর কিন্তু ডেফিনেটলি ইনএলিজিবল হয়ে যাব। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।